দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের সংযোগ তৈরিতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণ করা হয় বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু। উদ্বোধনের পর থেকে শুধু স্থানীয় নয়, আনাগোনা বেড়েছে দূর দূরান্তের দর্শনার্থীদের, হয়ে উঠেছে আড্ডার কেন্দ্রস্থল, আর এতে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার রাতে সেতুর উপর দিয়ে চলমান লঞ্চে লক্ষ্য করে ছোড়া ঢিলে আহত হন 3 যাত্রী, তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্রিজটা হওয়ার পরে এরা উৎসুক জনতা, এরা রাত অবধি এখানে আসে, হাতে দু একটা যদি পাথর মতো নিয়ে এরা উপর থেকে ঢেলা ঢিলি করে। কিছু দুষ্কৃতিকারী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অপরাধগুলো করছে। সেতুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশি টহল বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সংশ্লিষ্ট এলাকার যে মোবাইল পেট্রোল থাকবে তাদেরকে আমরা বলে দেব যাতে রাত্রিকালীন ওই সেতুর উপরে এই টহল ব্যবস্থাটা থাকে। কেউ পরিকল্পিতভাবে কেউ না বুঝে এই ধরনের ঘটনা ঘটায় থাকতে পারে, এটা তদন্ত করব। সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা যা আছে সব কিছুই নেওয়া হবে। গত 10 অক্টোবর উদ্বোধন হওয়া তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে সিসি ক্যামেরা বসানোর কাজ পুরোপুরি শেষ হয়নি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।